হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন বর্তমানে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো খুবই ট্রেন্ডিং রয়েছে আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে খুব সহজেই এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করতে হয় তো সর্বপ্রথম আমরা ফেসবুক ওপেন করবো ফেসবুক ওপেন করার পর যেখান থেকে আমরা পোস্ট করি সেখানে চলে আসবো এখানে আসার পর আমরা যে স্ট্যাটাসটি লিখতে চাই সেটা লেখার আগে অবশ্যই স্ক্রিন রেকর্ডিং অন করে নেবেন আর বর্তমান অধিকাংশ ফোনেই কিন্তু সেটিংসের মধ্যেই স্ক্রিন রেকর্ডিং করার অপশন থাকে যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে সিম্পলি যে কোনো একটা স্ক্রিন রেকর্ডিং অ্যাপস ডাউনলোড করে নেবেন তো আমার ফোনে যেহেতু আছে তো আমি এটা অন করে নিচ্ছি তো আমাদের স্ক্রিন রেকর্ডিং শুরু হয়ে গেছে এবার আমরা এখানে যেটা লিখতে চাই সেটা আমরা এভাবে টাইপ করে লিখবো আচ্ছা এবার আপনারা প্রশ্ন করতে পারেন আমি এখানে যে টাইপিং করছি কিভাবে আমার এই টেক্সটটা বা ফোনটা কিভাবে চেঞ্জ হয়ে গেছে তো এটা নিয়ে কিন্তু আমরা এর আগে একটা ভিডিও তৈরি করেছি যদি আপনারা আপনাদের ফোনে এরকম কাস্টম ফোন চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন ওই ভিডিওটার লিঙ্ক আমি আই বটনে দিয়ে দেবো এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে চেক করে দেখতে পারেন তো জাস্ট আমি এতটুকু লিখলাম এরপর আপনারা চাইলে এখান থেকে ইমোজি ব্যবহার করতে পারেন তারপর আমরা এখান থেকে স্ক্রিন রেকর্ডিংটা অফ করে নেব এরপর আপনি চাইলে এটা ফেসবুকে পোস্ট করতে পারেন তো আমি যেহেতু লিখলাম এত কষ্ট করে পোস্ট করে দিচ্ছি ওকে এবার আমরা ব্যাগ চলে আসবো এবং ক্যাপ নামে একটি ভিডিও এডিটিং অ্যাপস ওপেন করে নেব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর নিউ প্রজেক্টে চলে আসবো ভিডিও সেকশনে আসার পর স্ক্রিন রেকর্ডিং ভিডিওটা এখান থেকে অ্যাড করে নেব তারপর এদিকে চলে আসবো এখান থেকে আমরা রেশিও অপশনে চলে আসবো এখান থেকে আমি ওয়ান বাই ওয়ান এটা সিলেক্ট করব তারপর আমাদের এই ভিডিওটাকে এভাবে জুম করে নেব দেখুন তারপর ড্রাক করে নিচে নিয়ে আসবো এবং এবার ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব তো এতটুকু হয়ে গেলে আমরা এখান থেকে দেখবো যে কোথা থেকে আমরা টাইপিং শুরু করেছি তো আমরা এখান থেকে টাইপিংটা শুরু করেছি এই পজিশনে আমাদের প্লেয়ারটাকে নিয়ে আসতে হবে এরপর এখান থেকে এই লেয়ারটিতে ক্লিক করলেই নিচে অনেকগুলো অপশান চলে আসবে স্পিড অপশানে ক্লিক করে এই দিকের অংশটা সিলেক্ট করে ডিলেক্ট এবার দেখুন আমরা যদি এখনই প্লে করি তাহলে এখান থেকেই কিন্তু আমাদের স্ট্যাটাসটা লেখা শুরু হয়ে যাবে দেখুন এই যে আচ্ছা এখানে এই যে দেখতে পাচ্ছেন নামগুলো চলে আসে ট্যাগ করার জন্য এগুলো আপনারা চাইলে কাট করতে পারেন তো কাট করার জন্য আপনারা জাস্ট প্লেট নিয়ে আসবেন এভাবে কাট সরি স্প্লিট তারপর যেই জায়গায় নামটা আসবে ওই জায়গাটুকু আপনারা আবার স্প্লিট করে ডিলেট করে দিবেন এই যে দেখুন এই অংশটুকু আমরা আচ্ছা আমরা এখান থেকে ডাবল ফিঙ্গার ব্যবহার করে একটু জুম করে নেই তারপর এই অংশটুকু ডিলেট করে দিচ্ছি এবার আমরা দেখি আচ্ছা তারপরও আসছে এই জায়গার মধ্যে আছে এবারও তো ডিলেট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন অতিরিক্ত যে অংশটুকু ছিল সেটা কিন্তু আমরা ডিলিট করে দিয়েছি এভাবে আমরা দেখে নেবো কোথায় গিয়ে আমাদের লেখাটা শেষ হয়ে গেছে আচ্ছা এখানেও একটু সমস্যা হচ্ছে এই জায়গাটা আমরা কেটে দেব এই যে স্প্লিট তারপর এতটুকু পর্যন্ত আবার স্প্লিট তারপর এই অংশ সিলেক্ট করে ডিলিট তো এভাবে আর একটু দেখে নেই কোথাও আছে নাকি আচ্ছা এই পর্যন্ত আমাদের লেখা শেষ হয়ে গেছে আর স্টাটাস ভিডিও কিন্তু এত বড় হয় না সর্বোচ্চ হলে তিরিশ সেকেন্ড পর্যন্ত হয় তো আমরা এটাকে তিরিশ সেকেন্ড পর্যন্তই করব যাই হোক ফার্স্টে আমরা দেখে নিই যেখান থেকে আমাদের লেখাটা একদম শেষ হচ্ছে এখানে এখান থেকে আমরা স্পিড তারপর এই দিকের পুরো অংশটা ডিলিট করে দেব তারপর শেষে একটা এরকম চলে আসবে এটাও সিলেক্ট করে ডিলিট ওকে তো এবার দেখুন তো এবার দেখুন আমাদের স্টাটাসটা কিন্তু প্রায় এক মিনিটের কাছাকাছি চলে যাচ্ছে তো এবার আমরা এটাকে একটু ফাস্ট করে দেবো তো ল্যাটটি দিয়ে ক্লিক করে স্পিড তারপর নর্মাল এরপর আমি এখান থেকে এটাকে এতটুকু বাড়াই নিয়ে দেখছি তিরিশ সেন পর্যন্ত হয়ে গেছে এবার আমরা একবার প্লে করে দেখি আচ্ছা এই জায়গাটার মধ্যে কিন্তু আমরা অনেকটা সময় ব্যয় করে দিয়েছি আমরা এখান থেকে এই অতিরিক্ত সময়টুকু আমরা এখান থেকে ডিলেট করে দেবো এখানে স্প্লিট করে নিচ্ছি তারপর যেখান থেকে শুরু করেছি সেই জায়গা পর্যন্ত চলে এই জায়গা ওকে স্প্লিট এটাকে ডিলেট করে দিলাম এভাবে আপনারা কাজটা করতে পারেন তাহলে আপনাদের স্ট্যাটাসটা আরো শর্ট হবে ঠিক আছে কারণ স্ট্যাটাস সবসময় শর্টই হয় তো মোটামুটি আমাদের কাটসাটের কাজ শেষ এবার আমরা এখানে কিছু ইফেক্ট ব্যবহার করব আর এখান থেকে আমরা প্রথমে স্টিকার অপশনে চলে আসব স্টিকার এই যে স্টিকার এখানে আসার পর আর অবশ্যই ইন্টারনেট কানেকশান দিবেন তারপরে যদি ইফেক্টগুলো না আসে তাহলে আপনাকে যে কোনো একটা ভিপিএন ব্যবহার করতে হবে আমরা এখান থেকে একটু এদিকে দেখি কোনটা ব্যবহার করা যায় তো আমি এখান থেকে চলে আসবো এই অপশনে এই যে এদিকে এটার মধ্যে একটা ইফেক্ট আছে এটা আমার কাছে ভালো লাগতেছে আপনারা চাইলে যে কোনো ইফেক্ট ব্যবহার করতে পারেন তো আমি এইটা ব্যবহার করছি এই যে এটা চলে আসলো তারপর রাইট এটাকে আমরা ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিতে পারি তারপর এভাবে ধরে এটাকে শেষ পর্যন্ত অ্যাডজাস্ট করে নেব মানে বাড়িয়ে নেব ওকে তারপর আমরা এইখানে ক্লিক করে ব্যাগ আসবো এখানে আরও অনেকগুলো স্টিকার আছে আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন এবার আমরা এখান থেকে ইফেক্টে চলে আসবো ভিডিও ইফেক্টে ক্লিক করবো আপনার চাইলে শুরুতে একটা এরকম ইফেক্ট ব্যবহার করতে পারেন এটা খুবই পপুলার এটাকে অ্যাড করে আপনারা এটার ডিউরেশনটি এভাবে কমিয়ে নেবেন দেখুন এরকম আকারে আর কি শুরু হবে আবারও শুরুর দিকে চলে আসবো ভিডিও ইফেক্টে ক্লিক করবো এই দিকে চলে আসবো এই যে এই লেখাটা দেখতে পাচ্ছেন ডিস্টোরেশন এখানে চলে আসবেন এখানে আসার পর এই যে একদম শেষের ইফেক্টটা অ্যাপ্লাই করে নেবেন এটা অ্যাপ্লাই করলে কি হবে দেখুন আমি এটাকে বাড়িয়ে নেই প্রথমে শেষ পর্যন্ত দেখুন প্লে করছি তো এরকম একটা কাপা শুরু হয়ে যাবে তারপর আবারও ভিডিও এফেক্টটি ক্লিক করব। এবার আমি এখান থেকে চলে আসব টিভিতে টিভিতে না রেশিওতে চলে আসবো এখান থেকে আমাদের একটা ইফেক্ট ব্যবহার করতে হবে এটা করে শেষ পর্যন্ত করে দিচ্ছি তো এবার দেখুন অনেক সুন্দর লাগতেছে এবার আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব ব্যাক দিয়ে দেবো তারপর অডিওতে চলে আসবো যদি কোনো অডিও সাউন্ড থেকে থাকে তাহলে সাউন্ডে ক্লিক করে অ্যাড করে নেবেন আর যদি কোনো ভিডিও থেকে ক্লিপ অর্থাৎ অডিওটা কাটতে চান তাহলে এক্সপেক্টেড এখানে ক্লিক করবেন আমার যেহেতু এখান থেকে একটা ভিডিও থেকে অডিওটা নিতে হবে এই ভিডিওটার থেকে জাস্ট ইনপুট তো দেখতে পাচ্ছেন আমাদের পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে এখানে একটু জুম করি আপনাদের দেখায় এদিকে যে বিট দেখতে পাচ্ছি এদিকে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে আর এদিকের অংশটা ফাঁকা তো আমরা স্প্লিট অপশানে ক্লিক করে ফার্স্টে এই ফাঁকা অংশটা ডিলিট করে দেবো তারপর আবার এই ব্যাগম মিউজিকে ক্লিক করে এদিকে চলে আসবো কপিতে ক্লিক করব এদিকে দেখবো যে এটা অ্যাডজাস্ট হয়েছে কিনা আরও একটা কপি করে নিচ্ছি ওকে এবার বাড়তি হয়ে গেছে তো এবার আমরা এখান থেকে বাড়তি অংশটুকু স্প্লিট অপশানে ক্লিক করে ডিলিট তো ফাইনালি কিন্তু আমাদের স্ট্যাটাস ভিডিওটা ক্লিয়ার হয়ে গেছে এরপর আমরা এখান থেকে এটাকে সেভ করে নেবো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনো ভিডিওতে লাইক করেন অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত কথা হবে নতুন ভিডিওতে যে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ